আচ্ছা চ্যাপ্টার নাইন পয়েন্ট সিক্স স্যার আমরা লাস্ট লাস্ট পর্যন্ত দেখেছি বারো পর্যন্ত সো এখন হচ্ছে তেরো নাম্বারতে শুরু করব এবং তেরো নাম্বার যে ম্যাটটা দিচ্ছে কজ দেখো আমাদের বারো নাম্বার যে ম্যাটটা ছিল যে ওয়াই কজ ইন প্লাস এক্স হোল স্কোয়ার তেরো নাম্বার যে ম্যাটটা দিছে ওয়াই সাইন ইন প্লাস এক্স হোল স্কোয়ার সো সেম ম্যাথ ঠিক আছে সো এই দুটো ম্যাথের মধ্যে একটা ম্যাথ কিন্তু পরীক্ষা আসতেই পারে বিকজ ম্যাথ দুটো ইম্পর্টেন্ট ম্যাথ তো ম্যাথটাকে একটা মানে সলভ করে নিবা নিজেরা কারণ যেহেতু বারো নাম্বার ম্যাথটা করাই দিচ্ছে সো বারো নাম্বার ম্যাথটা সেম ছিল মানে তেরো নম্বর ম্যাথের মতোই সেম আর কি সো তোমরা 13 নম্বর ম্যাটটা করে করে নিবা একই आंसर আসার কথা কারণটা হচ্ছে যে এখানে তোমার হচ্ছে সাইন বাই জন্য মানে যে आंसरটা আসবে আর cos বাই এক্স এর জন্য সেই সেম আসবে কারণ এখানে যেহেতু স্কয়ার আছে সো এখানে স্কয়ার করলে এখানে কোনো মাইনাস টার্ম থাকবে না তো দেখো সেম आंसरই আসবে সো একই ভাবে তুমি এটা সলভ করবা সো এটা আমি করাচ্ছি না হুবহু 12 নম্বরের মতই তো আমি আসি পরের ম্যাথ থেকে আসি 14 নম্বর থেকে আসি

হ্যাঁ এটাই প্রুফ কথা বলছে তাহলে এবার দেখি আমরা সুতরাং তোমার হচ্ছে ওয়াই ওয়ান ইজ ইকাল টু দেখো এখানে তো কিন্তু তোমার হচ্ছে ইউবি ফর্মুলা পড়তেছে সো ইউবি ফর্মুলা আমরা अप्लाई করব তাহলে এখানে তোমার dy বাই dx ইট ইজ y1 হয়ে গেল আর এখানে কি হবে এটা রাখলাম u দেন dv বাই dx তার মানে e টু দি পাওয়ার টোয়াইস x এবং টোয়াইস এর ডিফারেন্স করলে হবে হচ্ছে 2 প্লাস e টু দি পাওয়ার টোয়াইস x মানে v দেন du বাই dx তার মানে

এখানে কিন্তু আবার কি হচ্ছে দেখো তো এখানে কিন্তু আবার ইউবি ফর্মুলা পড়ছিস তাই না এখানে কিন্তু ইউবি ফর্মুলা সো টু তো কনস্ট্যান্ট ভ্যালু তাহলে এখানে কি হবে ইউ প্লাস ভি তার মানে ইউ প্লাস ইউ ডিভি বাই ডি এক্স তাহলে আবার টু ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ই টু দি পাওয়ার টু এক্স দেন এই যে এখানে আবার এটাকে ডিফারেন্সিয়েশন এটাকে আবার ডিফারেন্সিয়েশন সো জিরো প্লাস এক্স আচ্ছা জিরো প্লাস বি সরি জিরো প্লাস বি এটা শেষ দেন প্লাস বি তো কনস্ট্যান্ট বি রাখলাম দেন আবার তোমার হচ্ছে ই টু দি পাওয়ার টু এক্স তাহলে এখানে কি পাচ্ছে দেখি তো খেয়াল করে এখানে তোমার হচ্ছে এটা ফোর এ প্লাস বি এক্স ই টু দি পাওয়ার টু এক্স প্লাস টু বি ই টু দি পাওয়ার টু এক্স প্লাস টু বি ই টু দি পাওয়ার টু এক্স তার মানে এটা ফোর হয়ে গেল না এটা কিন্তু ফোর হয়ে গেল তাহলে দেখো সবগুলো কিন্তু একবারে ফোর তাহলে ফোর এ প্লাস বিস টুক এবার দেখি আমাদের প্রমাণটা কি চাইছে আমাদের মোটামুটি তো আমরা ওয়াই টু পর্যন্ত বের করলাম এখন দেখি প্রমাণে কি বলছে দেখো প্রমাণে বলতে হচ্ছে ওয়াই আচ্ছা এখন এখানে টু ওয়াই ওয়ান একটা টার্ম বলছে টু ওয়াই ওয়ান তার মানে টু ওয়াই ওয়ানটা কি আগে আমাদের দেখতে হবে ওয়াই ওয়ানটা কি ছিল তো এটা হচ্ছে আমাদের ওয়াই ওয়ান তাহলে এটাকে যদি আমরা তোমার হচ্ছে নাম্বার ওয়ান দিয়ে দিই তাহলে কি হয় টু এ প্লাস বি এক্স ইটু দিবার টু এক্স দেন প্লাস বি ইটু দিবার টু এক্স ওকে তো এখানে যদি দেখো খেয়াল করে যে আমি এই কাজটা করি যে ফোর না সরি এই যে দেখো টু এ টু এ প্লাস বিএক্স মানে আমি এখানে এই ফোরটা জায়গায় আমি এখানে টু ইন্টু টু লিখতেছি ঠিক আছে দেন আবার এখানে কি হবে এটা এটা তোমার হয়ে যাবে হচ্ছে টু বি ইটু দি পাওয়ার টু এক্স ওকে এই এটা লিখলাম এখন এখন দেখতে পাচ্ছি আমরা যেখানে তোমার হচ্ছে ওয়াই ওয়ান এর ব্যালেন্স শুধুমাত্র বি টু দিবা টু এক্স আছে এখানে কিন্তু কোনো ইয়া নাই মানে এখানে কিন্তু কোনো ওটাকে কি বলে যে টু নাই কিন্তু তাই না এখানে কোনো টু নাই সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে যেহেতু আমরা এখানে টু আনতেছি তো এখানে এই টার্মটাকে হচ্ছে আমরা এভাবে এভাবেই রাখলাম মানে এভাবেই রাখলাম ঠিক আছে এখানে ফোর করবো না আমরা বুঝতে পারছো এখানে আমরা এটা ফোর করবো না সো এটাকে এভাবেই রাখলাম ওকে এই এভাবেই রাখলাম এখন এই এই টাইমটা থেকে হচ্ছে আমি তোমার টু টা কম নেবো তাহলে হচ্ছে এটা এটা হয়ে বি টু এক্স তাহলে আটকাই দিলাম আমরা টু দ্বারা ব্র্যাকেট আটকাই দিলাম এই প্রশ্নটুকুকে আর এই প্রশ্নটুকুকে আমরা আলাদাই রাখলাম তাহলে মনে হয় আমাদের অঙ্কটা মিলে যাবে আই হোপ এবার দেখো তাহলে ওয়াই টু ইজ ইজিক টু টু ওয়াই ওয়ান হয়ে গেল এটা এটা তোমার হচ্ছে প্লাস টু বি টু তি পার টু এক্স হয়ে গেল সুতরাং আমরা বলতে পারি কি যে ওয়াই টু মাইনাস টুয়াইস ওয়াই ওয়ান মাইনাস টু বি টুটি পার টু এক্স ইজ টু জিরো বাস প্রমাণ হয়ে গেছে তার মানে জাস্ট এটুকু খেয়াল রাখবা যে এখানে কিন্তু অঙ্কটাকে মেলানোর জন্য তোমাকে কিন্তু এগুলা হেল্প নিতে হতে পারে এগুলাকে তুমি কাজে লাগাবা তো এগুলাকে একটু জাস্ট মানে ভেবে ভেবে চিন্তে তুমি জিনিসটাকে বোঝা ইয়া করবা এক্সপ্লেন করবা যে কি করতেছো তুমি তো তুমি এখানে লিখে দিবা যে যেহেতু তোমার হচ্ছে নাম্বার ওয়ান থেকে যে ওয়াই ওয়ান ইজ ইকাল টু এই এই টার্মটুকু ঠিক আছে এই টার্মটুকু এখানে তুমি লিখে দেবা এই টার্মটুকু তুমি এখানে লিখে দিবা তাহলে হয়ে গেল বা সাইড নোট লেখা শেষ হ্যাঁ আর অবশ্যই তুমি এখানে করার অবশ্যই এখানে নেবা যে এক্স এর সাপেক্ষে পক্ষকে অন্তরীকরণ করে পাই এই মিস করবা না ঠিক আছে লাইনগুলো তোমাকে লিখতে হবে যেহেতু আমি তোমাদেরকে পড়াচ্ছি মানে বলতে পারো যে একটু ট্রাই আমি এই লিখতেছিলাম তুমি কিন্তু অবশ্যই আবার পাশাপাশি তুমি যখন এখান থেকে তুমি যখন ওয়াই টু করবা তখন কিন্তু আবারও লিখবা যে আবারও এক্স এর সাপেক্ষে উভয় অন্তরীকরণ করে পাই এই লাইনটা তুমি অবশ্যই লিখবা কখনো মিস করবা না তো আচ্ছা এটা গেল তাহলে চোদ্দ নাম্বার শেষ তাহলে এবার আমি পনেরো নাম্বারে আসি

এটা হয়তো আমাদের পরে লাগতে পারে বিকজ এখানে একটা ওয়াই আছে সো ওয়াইটার ইনফরমেশন আমার লাগতে পারে সো এখানে লিখে দিলাম এখন লিখব যে সুতরাং ওয়াই ওয়ান ইজ হচ্ছে এ তো কনস্ট্যান্ট ভ্যালু এন্ড এম ও কনস্ট্যান্ট ভ্যালু সো কনস্ট্যান্ট ভ্যালু কনস্ট্যান্ট ভ্যালু তোমার এ এম হয়ে যাবে ই টু দি পাওয়ার এম আফটার ডিফারেন্সিয়েশন সেম ভাবে এখানে তোমার হচ্ছে মাইনাস এম হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু সো মাইনাস এটা সামনে চলে আসবে তাহলে মাইনাস বি এম ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স বাস ওয়াই ওয়ান বের করা শেষ এবার আসে আবার ওয়াই টু বের করি সুতরাং

এম এক্স প্লাস বি ই টু দি মাইনাস এম তাহলে আমরা বলতে পারি এম এক্স স্কোয়ার ওয়াই তো এটা তো মনে করো যে অনেক সহজ একটা অঙ্ক ছিল আসলে তো আমি আসলে বুঝতে পারিনি যে অঙ্কটা তো সহজ হবে তো এটা শেষ সলভ করা প্রুফ এত সহজ হলে জানলে করাইতাম না আমি অঙ্কটা কারণ আসলে আমি নিজে অঙ্কগুলোকে অনেকদিন পরে করতেছি তো এই জন্য আসলে জিনিসগুলা বুঝতে পারতেছি না যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা না ইম্পর্টেন্ট আচ্ছা দেখা যাক করতে থাকি আমরা এরপরে আসে সতেরো নাম্বার আচ্ছা তো এটা করাচ্ছি না আমি আর হ্যাঁ এটা ওরকমই অঙ্ক দেখা যাবে যে অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে এল এন ওয়াই ইজেক টেন ইনভার্স এক্স তো এটা তুমি নিজেরাই পারবা তোমরা এখানে ওই আমাকে ডিপ্রেশন করবা সো এল এন ওয়াই মানে কি ওয়ান বাই ওয়াই দেন যেহেতু ওয়াই সো ওয়াইকে আবার ডিপ্রেশন করবা তাহলে ওয়ান বাই ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স বা ওয়াই ওয়ান আর টেন ইনভার্স মানে কি ওয়ান বাই ওয়ান প্লাস স্কোয়ার সো এটাকে তুমি ওই পাশে গুণ দিবা ওয়াই এর সাথে দেন তুমি আবার ডিপ্রেশন করবা ওয়াই টু বের হয়ে যাবে এটা বের হয়ে যাবে খুবই সহজ এটা এটা করালাম আমি আর আঠারো নাম্বারে আসি এটাও সেম এটাও এটাও সহজ এটা করাচ্ছি না আমি তোমার হচ্ছে আঠারো করাবো না করাবো না আমি তোমার হচ্ছে বিশে আসি ঠিক আছে বিশ নাম্বার করি না বিশও তো তোমার সহজ অঙ্ক টেন এক্সে ডিপেশন করবা সেক এক্সে ডিপেশন করবা টেন এক্সে করলে হবে সেক এক্স স্কোয়ার এক্স সেক এক্স করলে হবে সেক এক্স টেন এক্স তুমি অ্যাকচুয়ালি ওয়াই টু বের করবা সো এটাও তো একদমই সহজ অঙ্ক মানে চাচ্ছিলাম যে অঙ্ক স্কিপ করে করে জাস্ট মেন অঙ্ক করাইতে বুঝতে পারছি চ্যাপ্টার শেষ করতে কিন্তু প্রায় তিন চারটা ক্লাস লেগে যেতে পারে তো দরকার নাই আমাদের তোমার যেগুলা যেগুলা হচ্ছে বাদ দিয়ে যাচ্ছি যেমন তোমার হচ্ছে এই যে পনেরো তেরো তেরো পনেরো দেন তোমার হচ্ছে যে সতেরো আঠারো উনিশ বিশ এগুলা একটাও করালাম না আমি এগুলো সব তুমি নিজেরাই করে নিবা সলভ যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো করে আসলে লাভ নাই এবার আমি তাহলে এখানে আসি এটা একটা বড় মানে হচ্ছে যে একটু অঙ্কটা ঝামেলা হতে পারে এটা করাই দিই ঠিক আছে তো একুশ নাম্বার থেকে করাই এটা এটা কি ঠিক আছে এই আচ্ছা এবার হচ্ছে আমার অঙ্কটাকে তাহলে চলো সলভ করি আমাকে প্রুফ করতে কি বলছে এখানে প্রুফ করতে বলতে হচ্ছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু ওকে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস দেন হচ্ছে এক্স ওয়াই ওয়ান ইজ ইজিক টু জিরো এটা এখন এটাকে প্রুফ করি তাহলে আমরা সুতরাং ওয়াই ওয়ান কি হবে দেখো তো এ এল এর মানে কি এল এর মানে তোমার হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্স প্লাস

এটার সাথে মানে এটা তোমার তো এখানে যোগ অবস্থা সরি এখানে যোগ অবস্থায় আছে তো এটা তোমার হচ্ছে গুণ হ্যাঁ ঠিক আছে গুণ অবস্থায় আছে সাথে ঠিক আছে বুঝতে পারছি ওয়ান প্লাস এটা তো এটার সাথে কিন্তু যোগ এটা কিন্তু যোগ আকারে আছে তো এটার সাথে হচ্ছে এই আমরা গুণ অবস্থায় আছে তাই না তো ওয়ান প্লাস লিখলাম দেন হচ্ছে এটার সাথে টু টু কেটে যে তাহলে কি হবে এক্স প্লাস বা এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এখানে আমাদের লসাগো আসবে তো লস করে ফেলি আমরা ওয়ান বাই এক্স প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সো এখানে লসাগো আসবে তো লসাও করলে কি হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সো এটা তোমার হয়ে যাবে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দেন প্লাস এক্স বাস এখন দেখো এই টার্মটা এই টার্মটা কারাকাটি দেখছো তো কি পাচ্ছি আমরা আলটিমেটলি ওয়ান বাই রুট ওভার

বর্গ করে ঠিক আছে তাহলে এইটা কিন্তু এটার সাথে গুণ অবস্থা গুণ হয়ে যাচ্ছে তো আমরা এখানে একটা গুণ করে দিতে পারি তো গুণ করে দিলাম তাহলে প্লাস ইজ হচ্ছে ঠিক আছে এখান থেকে আসি এবং এই টার্মুকে আমি আলাদা করে রাখি এটা আমাদের তো বের করতে হবে এই এটাকে এখানে না রাখি এখানে রাখি তাহলে বা এখন লাগবে সুতরাং তাহলে আবারও অন্তরীকরণ করে পাই হ্যাঁ তাহলে এখানে ইউভি পড়তেছে ইউভি সো

ওকে এটা ছিল আমাদের এই অঙ্কটা এরকম তো এইভাবেই করি আসলে অঙ্কটা তোমার করা ট্রাই করবা তাহলে একুশটা আমি বুঝাই দিলাম তো এবার আমি তাহলে পরবর্তী ম্যাচে আসি বাইশ নাম্বারে আসি হ্যাঁ ওয়াই ইজ টু সাইন সাইন এক্স আচ্ছা এখানে দেখো প্রুফটা কিরকম বলছে দেখো ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান টেন এক্স প্লাস ওয়াই স্কোয়ার এক্স এখানে কিন্তু এটা এটা ওয়াই ওয়াই ওয়ান টু

এটাকে নাম্বার ওয়ান নাম্বার দিয়ে রাখি কারণ হচ্ছে আমাদের এখানে ওয়াইয়ের একটা টার্ম আছে এই যে ওয়াইয়ের একটা প্রশ্ন আছে এখানে ওয়াই তো হয়তো আমার পড়ার ইউজ করতে হতে পারে আর এখানে প্রমাণটা লিখে রাখি আমরা যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডি এক্স টেন এক্স প্লাস ওয়াই কত স্কোয়ার এক্স ইজ ইকাল টু জিরো এটা হচ্ছে আমাদের প্রুফ ওকে তাহলে এবার আছে প্রশ্ন দেখে সুতরাং ওয়াই ওয়ান ইজ ইকাল টু হচ্ছে সাইন অফ সাইন এক্স তার মানে সাইনকে ডিপ্রেশন করলে হবে হচ্ছে কস সাইন এক্স অ্যান্ড এজ বিকট এক্স দিস ইজ সাইন এক্স উই হ্যাভ টু এগেন ডিফারেন্সিয়েট সাইন এক্স তাহলে সাইন এক্স ডিপ্রেশন করলে কি হবে কজ এক্স বাস হয়ে গেল আচ্ছা তাহলে এটা গেল এবার তাহলে আমরা এবার এটাকে ইয়ে করি এই টার্মটাকে আমরা রেখে দিই কারণটা হচ্ছে এই টার্মটা হচ্ছে আমাদের ওয়াই ওয়ান তার মানে হচ্ছে এই যে ডি ওয়াই বাই ডি এক্স এর ভ্যালু এটাকে আবার নাম্বার টু ইকুয়েশন দিয়ে দিতে পারি তাহলে এবার আমরা আবার ডিপ্রেশন করি ওয়াই টু

আহ এটা তোমার হচ্ছে সাইন সাইন এক্স ধেন হচ্ছে তোমার এটা এক্স ওকে এই এটাই হচ্ছে মেনলি আমাদের অঙ্কটা ওয়াই টু পর্যন্ত দেখো ওয়াই টু এর ভ্যালু এটা তোমার হচ্ছে এরপরে দেখো এখানে টেন এক্স আসতে হবে আর কজ স্কোয়ার এক্স আমার রাখতে হবে তো আমাদের এখানে কজ স্কোয়ার এক্স কিন্তু ঠিকই আসছে তাই না আর হচ্ছে যে যেখানে তোমার সাইন অফ সাইন এক্স আসতে আমার এটা কিন্তু ওয়াই এর ভ্যালু অ্যাকচুয়ালি তাই না এটা কিন্তু ওয়াইয়ের ভ্যালু দেখছো এই যে ওয়াই

তো এখন যদি আমি এটাকে টেন এক্স বানাতে চাই তাহলে কি করতে হবে আমার আমার জানি যে তোমার এটা কি বলতো টু হচ্ছে আমরা জানি তো এখান থেকে খেয়াল করে দেখো যদি আমরা বলি তাহলে কি হবে হচ্ছে কজ এক্স ডট টেন এক্স তাই না

এটাই কিন্তু ওয়াই ওয়ান তাই না এটাই কিন্তু ওয়াই ওয়ান এই দেখো আচ্ছা এখানে মাইনাসটা ইনক্লুড হবে না তো মাইনাসটা ছাড়া আর কি এইট এই অংশটুকু এই অংশটুকু দেখো এটা কিন্তু ওয়াই ওয়ান হয়ে গেছে আবার দেখছো কস সাইন এক্স কস এক্স আমরা কিন্তু এখানে ভেঙে লিখতে পারি তাহলে এবার যে মাইনাস ওয়াই ওয়ান টেন এক্স মাইনাস ওয়াই কস স্কোয়ার এক্স তুমি লিখে দেবে এখানে যে এক ও দুই হতে ঠিক আছে সুতরাং ওয়াই টু ইজ ইকাল টু

টাইম বেশি না যায় এখানে তুমি যোগ করবা বিয়োগ করবা কোনো দরকার নেই তুমি এখানে সলভ করে ফেলতে পারো যদি একটু বোঝে না বিষয়গুলোকে যে কি দিছে আমাকে এখানে ঠিক আছে বাস হয়ে গেল বাইশ নম্বর পরের ম্যাচে আসি তেইশ নম্বর খুবই সহজ ইটু তোমার এক্স কজ ইউভি ফর্মুলা পড়বে তো সলভ করে নিও আশা করি পারবা চব্বিশ নম্বর পারবা এটাও সেম অঙ্ক ইউভি পড়বে

এটার সাথে গুণ করতে পারো ওয়ান বাই ওয়ান প্লাস মানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা আমরা তুমি এখানে গুণ করে দিলা ওয়াই ওয়ান এর সাথে আর এখানে লাগটা তুমি হচ্ছে ই টু দি পর টেন প্লাস এখন তুমি চাইলে এটাকে আবার ডিপ্রেশন করো তো ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখানে তোমার হচ্ছে ওয়াই হবে প্লাস ওয়াই হবে দেন তোমার হচ্ছে জিরো প্লাস টু এক্স হবে এখানে তুমি এটা এই লাইটাকে তুমি আবার ডিপ্রেশন করবো এইভাবে করে তুমি করবা যেটা ঠিক আছে তো এটা আমি করাই দিলাম না এটা তুমি পারবা তাহলে এটা গেল তাহলে এবার ছাব্বিশ নাম্বারটা করাই

ঠিক আছে সো এখানে আমাদের ওয়াই লাগবে আর হচ্ছে ওয়াই টু লাগবে তাহলে ওয়াইটাকে যদি আমরা নাম্বার ওয়ান হিসাবে দিয়ে রাখি দেখা যাক তাহলে ওয়াই ওয়ানটা বের করে আসো ডিপ্রেশন করলে কি হয় সেক এক্স টেন এক্স

প্লাস টেন স্কোয়ার এক্স সেক এক্স এখন এই যে তো দেখো সেক কিউব এক্স ঠিক রাখলাম আমরা এখানে টেন স্কোয়ার এক্স এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে স্কোয়ার এক্স মাই আচ্ছা দেখো সেক স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স ইজিক্যাল টু হচ্ছে ওয়ান তাহলে টেন স্কোয়ার এক্স ইজ ইজিক কি হবে সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ওকে মাইনাস ওয়ান তাহলে এখানে বাসা দেবো আমার এটা বাস এটা সেক এক্স ওকে তাহলে এখানে লিখতে পারি আমরা যে বা ওয়াই টু ইজিক্যাল টু হচ্ছে এবার সেক কিউব এক্সের জায়গায় আমরা লিখতে পারি এখানে ওয়াই কিউ প্লাস এখানে লিখতে পারি হচ্ছে আমরা ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান দেন হচ্ছে ওয়াই লিখে দিবা ওয়ান হতে ওকে আচ্ছা এখানে যদি এবার ঠিক আছে একবার দেখে নি আমি আচ্ছা ওয়াই স্কোয়ার ওয়ান চলে আসছে আমাদের সো এখানে জাস্ট ধরো কি বানা নিতে হবে আমাকে তো তো আমার যদি এখানে ওয়াই কমন নেই তার মানে এটা হবে তোমার হচ্ছে ওয়াই যদি কমন নেই তাহলে কি হবে দেখো তো ওয়াই কমন নিচ্ছে তাহলে ওয়াই স্কোয়ার হবে এখানে প্লাস এখানে কি হবে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ওকে সো ওয়াই

এক্স ওয়াই ওয়ান দেন হচ্ছে তোমার প্লাস এম স্কোয়ার ওয়াই ইজ ইকাল টু জিরো এটাই হচ্ছে আমি প্রুফ করতে বলছে হ্যাঁ তাহলে চলো আমরা করে সলভ করে ফেলি সুতরাং ওয়াই ওয়ান ইজ ইকাল টু সাইন দেখো এম সাইন ইনভার্স এক্স বিষয়টা বুঝো এম হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু আর সবার আগে একটু ভুল করছি সরি সবার আগে তোমার হচ্ছে সাইন কে ডিফারেন্সিয়েট করলে কি হয় কজ হয় সো কজ এম সাইন ইনভার্স এক্স দেন হচ্ছে এই জায়গায় ডিফারেন্সিয়েশন করবো তাহলে এম উপরে বসে যাবে সাইন এক্স এর জায়গায় হবে তোমার হচ্ছে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল এখন এই যে টার্মটা এখানে এখানে আমি চাইলে তোমার হচ্ছে এই যে কজের জায়গায় এখানে একটা জিনিস করতে পারি সেটা হচ্ছে যেহেতু আমাকে দেখতে পাচ্ছ এখানে কোনো কজের টার্ম এখানে আসতেছে না তো কজটাকে আমাকে সাম আউট করতে হবে তো কজের জায়গায় আমরা এখানে

আচ্ছা একটু মিস্টেক হয়ে গেছে আমার সেটা হচ্ছে যে আমি এখানে একটু অ্যান্সারটাকে এভাবে মানে রাখা উচিত ছিল আসলে ভুলে আমি ভুলে আসলে এটা মুছে দিচ্ছি এখানে দেখে নে আমার একবার যে এটা তোমার ছাব্বিশ সাতাশ নাম্বারটা দেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু এটা আসছে তো এখানে যে একটা টু এক্সট্রা চলে আসতেছে আমাকে আউট করতে হবে সামাও তো টুটাকে আমরা আউট করবো আর কি আছে তো আউট করার মতো সেটা হচ্ছে যে এখানে এম স্কোয়ার ওয়াই আচ্ছা তোমার টু ওয়াই ওয়ান এটাকে আমাদের বাদ দিতে হবে সামার টু ওয়াই ওয়ান টার্মটাকে ঠিক আছে এখানে কোনো টু ওয়াই ওয়ান থাকা যাবে না তোমার এখানে অবশ্যই আমাদের টু ওয়াই ওয়ান আসা উচিত ছিল বাট আমাদের এখানে টু ওয়াই ওয়ানটা আমি সামার দিই নাই এটা কি আমি কোনো ভুল করছি টু ওয়াই ওয়ান আচ্ছা এখানে ওয়েট আচ্ছা এখানে আসলে দেখো আমরা কিন্তু এই জায়গাটাই যে এই লাইন থেকে এই লাইনে আমরা কিন্তু আসলে কি করছে বলতো বর্গ করছে জানা বর্গ করে সো বর্গ যখন করছে আমরা এখানে এটাকে ঠিক এম স্কোয়ার করছি এখানে এটাকে এখানে রুট আউট করছে এই জায়গায় হবে সো এটা কিন্তু একটু মিস্টেক করে গেছি রিয়েলি সরি সো এটা হচ্ছে এখানে এটার জন্য কিন্তু আমাদের মিলতে ছিল অঙ্কটা তো এখানে ওয়াই স্কোয়ারকে ডিফারেন্স করলে কি হবে টু ওয়াই ওয়ান হবে ওয়াই ওয়ানকে কে কি হবে ওয়াই টু হবে সো দেখো এবার কিন্তু আমাদের সব পক্ষে ওয়ান টারটা আছে তুমি লিখতে পারো যে ও সব

তুমি লিখে দিবা যে ওয়াই ওয়ান দ্বারা ভাগ করে পাই ভাগ করে পাই হ্যাঁ তাহলে প্রমাণ বলছে আমাকে এটাই প্রমাণ চাইছে হ্যাঁ এবার মিলে গেছে তাহলে আমার চলে এবার পরে ম্যাটটা চলে আসছে আঠাশ নাম্বার ম্যাচে তো এটা কি দিছে ওয়াই টু টেন এম টেন তো এখানেও তাহলে আমরা দেখে ফেলি ম্যাটটা তাড়াতাড়ি কি জানি দিল টেন এম টেন ইনভার্স এক্স ওকে তো এটাকে আমরা ওয়ান আমরা দিয়ে দিচ্ছি তাহলে এখানে ডিভারেশন সো ওয়াই ওয়ান ইজ ইক টু হচ্ছে কি হবে সেক স্কোয়ার হবে তাই না স্কোয়ার

এখানে দেখতে পাবো আমার খেলা করে দেখো এখানে কিন্তু কোনো সেকেন্ড স্কোয়ার টার্ম নেই আমাদের কিন্তু সামা ওই সেকেন্ড স্কোয়ারটাকে টেন বানায় দেন ওয়াই বসে দিতে হবে এগারো অঙ্কের মতো বুঝতে পারছো আচ্ছা তো এখানে সেকেন্ড স্কোয়ার করলাম আমরা এটা ডিফারেন্সেশন হয়ে গেল এইটাকে আমাকে আবার ডিফারেন্সেশন করতে হবে তাহলে এম বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার সো এখান থেকে আবার ভাবে ওই জিনিসটাই করব আমরা জানি যে সেকেন্ড স্কোয়ার এক্স ইজ ইকাল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স তাহলে এখানে আমরা কি বসাতে পারি তাহলে এই যে সেকেন্ড স্কোয়ারের জায়গায় এবার কিন্তু সেকেন্ড স্কোয়ার মানে স্কোয়ার আকারে আছে সো আমরা এখানে

প্লাস টুয়াইস এক্স ওয়াই ওয়ান এখন দেখি কি যাইছে প্রমাণের মধ্যে এই আমাদের চলে আসছে এখানে এইখানে টু এক্স আচ্ছা এখানে টু কমন নিচ্ছে এবং ওয়াই ওয়ানটা কমন নিচ্ছে ঠিক আছে আমাদের প্রমাণ হয়ে গেছে কিন্তু তাই না তাহলে এখানে এই পাশে নিয়ে তাহলে ওয়ান প্লাস টু এক্স ওয়াই

আচ্ছা তো আজকে আমাদের আর তাহলে আর দশটা ম্যাচ বাকি থাকে ক্লাসে হচ্ছে আমরা বাকি দশটা ম্যাচ করে ফেলবো ঠিক আছে তাহলে আমাদের তিনটার ক্লাসের মধ্যে এই চারপাটা শেষ তো এটা না বেশি দিন টানা দরকার পড়লো না তো সবাইকে ধন্যবাদ আজ থাকার জন্য আল্লাহ হাফেজ